অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 1 মার্চ টু 7 মার্চ কেমন যেতে চলেছে তুলা রাশি টু মীন রাশি, তা একটা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরার প্রয়াস করছি। এটি সাপ্তাহিক রাশিফলের ভিডিও। আগামী সপ্তাহে কোন কোন দিক থেকে আপনাদের শুভ বার্তা বহন করবে, দাম্পত্য সুখ, আপনার বিবাহ, চাকরি, প্রেম, কর্ম, এই সম্ভাবনাগুলো, ভ্রমণ, এই সম্ভাবনাগুলো কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। তো শুরু করা যাক। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিকগুলো খুবই ভালো যাবে, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা নেই। আপনাদের প্রেমজ জায়গা, প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ প্রেম রিলেশন, যারা প্রেমের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। নতুন প্রেম আপনাদের জীবনে আসবে এবং পুরাতন প্রেম কামব্যাক করা এবং শুভ বিবাহের কানেকশান কিন্তু থাকছে। তবে দাম্পত্য সুখের জায়গাটা কিছু ক্ষেত্রে বাধা কিন্তু থাকছে, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ক্রাইসিস। এবং আপনাদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি যেহেতু আপনাদের অষ্টমভাবে রাহুর সাথে হচ্ছে, সেক্ষেত্রে কী হচ্ছে, ধনের জায়গাটা, ইনকাম যেমন হবে পাশাপাশি আপনাদের অর্থ ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু হবে। কর্মের জায়গাটা যদি আসি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পরিবর্তনের একটা সম্ভাবনা আগামী সপ্তাহে থাকছে, অর্থাৎ কোনো জায়গাতে কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পরিবর্তন। এবং আপনার ব্যবসার জায়গাটা যদি বলি, ব্যবসার জায়গাটা আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। ব্যবসার জায়গাটাতে হিউজ ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাওয়া বা সেখান থেকে কোনো অর্থ পাওয়া সম্ভাবনা কিন্তু থাকছে। এবং নিজস্ব কিছু কিনা, হাইলাইটেড কিছু কিনার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, আপনি যদি তুলা রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এরপরে আসে, আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু নেই, কিন্তু ছোটোখাটো চোট আঘাত, অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। রক্তপাত, পায়ে চোট লাগা, হাড়ে চোট লাগা, এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এবং ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো। এবং পারিবারিক সুখের জায়গা এবং বিবাহের সম্ভাবনা, বিবাহের যোগ, বাড়িতে শুভ কোনো অনুষ্ঠান হওয়া এবং আপনাদের শুভ খবর আসার জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে এবং আপনাদের ক্যারিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্ট। এবং আপনাদের ধনের জায়গাটা কিন্তু ভালো এবং আপনাদের বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন কিন্তু থাকছে, অর্থাৎ পরিবর্তনের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির কেমন যেতে চলেছে এই সপ্তাহ, প্রথম আসি আপনাদের শরীরগত, শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা কিন্তু থাকছে না, শরীরগত দিক কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঋণ হয়ে যাওয়ার সমস্যা, এই জায়গাটা কিন্তু থাকছে। এবং ছোটোখাটো চোট আঘাত লেগে যাওয়ার সমস্যা হওয়ার জায়গা কিন্তু তৈরি করছে, এই জায়গাটা বি কেয়ারফুল। এবং আপনাদের আকস্মিক ধন প্রাপ্তি সম্ভাবনা, যারা ব্যবসা করছে ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ভালো, আপনাদের যোগাযোগ কিন্তু এই সপ্তাহে বাড়বে। কর্মের জায়গাটা, যারা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন বা কর্মপ্রাপ্তির জায়গাটা বা বদলি চাইছেন, এই কর্মের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দিচ্ছে। প্রেমের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো প্রেম আপনাদের হবে, প্রেমের ক্ষেত্রে কানেকশান, পুরাতন প্রেম ফিরবে এবং এর সাথে সাথে শুভ বিবাহের সম্ভাবনা কিন্তু থাকছে। যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছেন, বিয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ বিয়ে হওয়া বা বিয়ের জন্য কোনো যোগাযোগ হওয়ার জায়গা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনি যদি হন ধনু রাশির মানুষ আপনার ক্ষেত্রে,
আপনি যদি ধনু রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এই সপ্তাহে বেশ কিছু পরিবর্তন কিন্তু আসতে চলেছে এবং কিছু কিছু শুভ সংবাদ, খুশির সংবাদ আপনারা কিন্তু পাবেন। দীর্ঘদিনকার প্রত্যাশা, মনের আকাঙ্ক্ষা পূরণ হবে এবং আপনাদের বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশের সাথে যারা রত আছে সেই জায়গা থেকে কিন্তু কিছু অর্থ লাভের সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে এবং আপনাদের ক্ষেত্রে কোনো জায়গাতে ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা বেশ শুভ কিন্তু কাটতে চলেছে, অর্থাৎ আপনাদের শরীরগত দিক ভালো থাকবে, শুভ বিবাহ, বিবাহের জন্য আপনাদের যোগাযোগ কিন্তু এ সপ্তাহে হবে বা বিয়ের একটা মাঙ্গলিক ক্রিয়া কিন্তু আপনাদের বাড়িতে হওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ বেশ কিছু শুভ শুভ ঘটনা কিন্তু মকর রাশির এ সপ্তাহে কিন্তু করতে চলেছে এবং বেশ কিছু আপনাদের শুভ সংবাদও কিন্তু আসতে চলেছে। প্রেমের জায়গায় প্রেমের ক্ষেত্রে আপনারা সফলতা পাবেন, প্রেমের ক্ষেত্রে সফলতা নিশ্চিত রূপে আপনারা পাবেন এবং আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন এবং আপনাদের সন্তান সুখের জায়গায় তৈরি করছে, সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, ব্যবসা ক্ষেত্রে আপনারা যথেষ্ট ভালো কিন্তু পাবেন এবং সর্বোপরি প্রপার্টি থেকে লাভ এবং ভাগ্যের সাপোর্ট, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো কিন্তু আপনাদের হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটা যথেষ্ট কিন্তু ভালো কিন্তু নির্দেশ করছে। আপনি মকর রাশির মানুষ, আপনার ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ সংবাদ এবং পরিবারের হাসি খুশির একটা পরিবেশ কিন্তু তৈরি হতে চলেছে মকর রাশির ক্ষেত্রে। এই সপ্তাহটা গোল্ডেন সপ্তাহ হতে চলেছে। এবার আসি কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শরীরগত দিক ভালো থাকবে, বিদেশ থেকে অর্থ লাভ, বিদেশের সাথে যারা কিন্তু মায়ের সাথে আপনার মতবিরোধ, বিয়ের জায়গাটা, বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, বিয়ের জায়গাটা শুভ, বিবাহের যোগ এই সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধন প্রাপ্তি জায়গাটা কিন্তু থাকছে, হঠাৎ কোনো জায়গা থেকে অর্থ পাওয়া এবং আপনাদের পরিবারের ক্ষেত্রে বেশ কিছু শুভ শুভ সংবাদ কিন্তু আসবে এবং আপনাদের ধনের জায়গাটা যেমন ভালো, পাশাপাশি ব্যবসার জায়গায় কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন, মান সম্মান খ্যাতি প্রতিষ্ঠা প্রতিপত্তি বৃদ্ধি পাবে, কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মক্ষেত্রে যারা চাইছেন তার ক্ষেত্রে পরিবর্তন এবং মানসিক একটা টেনশন কিন্তু আপনাদের কিছু কিছু ক্ষেত্রে থাকবে, ব্যবসার দিকটা আপনাদের ক্ষেত্রে শুভ কিন্তু নির্দেশ করছে। যারা মার্কেটিং লাইনে আছে তাদের ক্ষেত্রে খুবই ভালো। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। আপনি মীন রাশি মানুষ, আপনার জন্য এই সপ্তাহ কেমন যেতে চলেছে? প্রথম কথা, মীন রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু যথেষ্ট শুভ যেতে চলেছে। আপনাদের শরীরগত দিক ভালো থাকবে কিন্তু পায়ের সমস্যা, পায়ের ব্যথা, যারা বয়স্ক ব্যক্তিরা আছে তাদের পায়ের যন্ত্রণা, পায়ের ব্যথা নিয়ে কিন্তু বিশেষ করে ভুগাবে এবং আপনাদের বাড়িতে বেশ কিছু শুভ সংবাদ কিন্তু হবে, মাঙ্গলিক ক্রিয়া হওয়ার সম্ভাবনাটা প্রবল। যারা বিয়ের ব্যাপারে প্রচেষ্টা করছে বিয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো, কিন্তু দাম্পত্য সুখের জায়গাটাও আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের প্রেমের জায়গাটা কিন্তু আপনারা কিছুটা হলো আঘাত পাবেন এই জায়গাটা, প্রেমিক প্রেমিকার মধ্যে কিছুটা হলো বন্ডিং রাখুন। আকস্মিক ধন প্রাপ্তি, ধনের জায়গাটা কিন্তু আপনাদের ভালো, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে, হঠাৎ কোনো সূত্র থেকে অর্থ পাওয়া সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে, ভাগ্যের সাপোর্ট পাওয়া এবং কর্মক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন কিন্তু নির্দেশ করছে মীন রাশির জন্য এবং আপনাদের কোনো জায়গাতে ভ্রমণ, কোনো জায়গাতে ঘুরতে যাওয়া এই সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে মীন রাশির এবং আপনাদের ক্ষেত্রে কোনো শুভ শুভ সংবাদও এই সপ্তাহে কিন্তু আসবে, কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের চাপ থাকবে এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশন, উদ্বেগ এই সম্ভাবনাগুলো কিন্তু বাড়িয়ে তুলছে। এই ছিল সাপ্তাহিক রাশিফলের ভিডিও, কেমন যেতে চলেছে আগামী সপ্তাহ তার একটা পূর্বাভাস দেওয়ার চেষ্টা করি।